গাইস আজ শান্তনু একটা কাঠের টুকরো নিয়ে এইভাবে খেলছিল আর এটা দেখে ভাবলাম কেননা আজকে একটা ইয় ইয়ো তৈরি করা যাক এর জন্য আমরা এখানে দুটো বোতলের ক্যাপ নিয়েছি আর যার মধ্যে একটা করে হোল করে রেখেছি এরপর একটা পেনের টুকরো নিয়েছি আর এই টুকরোটাকে জাস্ট এইভাবে হোলের মধ্যে সেট করে নেবো ঠিক এইভাবে এরপর এর মধ্যে এই ধরনের গ্লুগানে আঠা দিয়ে দেবো যাতে এর ওয়েটটা একটু বেশি হয় মোটামুটি রেডি এবার এটাকে সুতো দিয়ে জাস্ট এইভাবে একটু বেঁধে নেব বেঁধে নেওয়ার পর এবার সুতোটাকে এর মধ্যে এইভাবে পাক্ষায় নিলেই এটা আমাদের রেডি চলুন এবার টেস্ট করা যাক দেখুন দেখুন এটা কিন্তু এখানে দারুণভাবে কাজ করছে বাট সেটা ক্যামেরা এখানে ধরা পড়ছে না তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন